গুলশান আরা আক্তার চম্পা 5 জানুয়ারি 1965 সালে জন্মগ্রহণ করেন। চম্পা প্রথমে মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন, তারপর টিভি নাটকে অভিনয় করতে থাকেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন। শিবলী সাদেক পরিচালিত 3 কন্যা চলচ্চিত্রের মাধ্যমে চম্পা চলচ্চিত্র জগতে আগমন করেন। এই চলচ্চিত্রে তারা 3 বোন সুচন্দা, ববিতা ও চম্পা একত্রে অভিনয় করেন। চলচ্চিত্রে একটি গানও ছিল, 3 কন্যা 1 ছবি। তিনি সত্যজিৎ রায়ের ছেলে, সন্দীপ রায়ের টার্গেট সিনেমাতে এবং বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা সিনেমাতে অভিনয় করার সুযোগ পান। গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র ছিল তার সবথেকে বড় মাপের কাজ। 12 বছরের ক্যারিয়ারে প্রায় 100-এর বেশি সিনেমাতে অভিনয় করেছিলেন চম্পা। নায়িকা হিসাবে চম্পা অনবদ্য। নিজের সময়ের অন্যতম সেরা গ্ল্যামারস নায়িকা ছিলেন তিনি। আবেদনময়ী একটা ইমেজ ছিল, হাঁটার ভঙ্গিতে নিজস্ব স্টাইল ছিল। নায়িকা চম্পার দাপট কেমন ছিল সে সম্পর্কে কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। চম্পার অন্যতম সেরা লেডি অ্যাকশন ছবি শেষ সংগ্রাম। এই ছবিতে চম্পা ছিল মূল চরিত্র ছবির। নায়ক মান্না থাকলেও ছবির গল্প আবর্তিত হয়েছে চম্পাকে ঘিরে। ছবিতে চম্পা তার পরিবারের মানুষদের হত্যার জন্য প্রতিশোধ পর্বে অসাধারণ পারফর্ম করেছেন। সাক্ষাৎ ছবিতে মান্নার ভীতু চরিত্রটি চম্পার মাধ্যমে সাহসী হয়ে ওঠে। খলনায়ক ছবিতেও মান্নার হিরোইজমের আগে চম্পা ছিল ডাপুটি পুলিশ ইন্সপেক্টর। নায়িকা চম্পা এভাবে বেশ কিছু ছবিতে নিজের চরিত্রের গভীরতা রেখে কাজ করেছেন। চম্পার কাস্টিউম সিলেকশন জমকালো, আধুনিক সাজসজ্জায় তাকে দেখা যেত এবং সে ধরনের ইমেজ খুব সহজেই মানিয়ে যেত। অভিনেত্রী চম্পা সেই নায়িকা চম্পার ভেতর দিয়েই ধীরে ধীরে গঠিত হয়ে ওঠেন। অভিনেত্রী চম্পার সবথেকে বড় কাজ পদ্মা নদীর মাঝি ছবিটি। এই এক ছবিতেই তাকে অমর করে রাখার জন্য যথেষ্ট। অনেকের বদ্ধমূল ধারণা উপন্যাস বা ছবিটি কপিলাই সব, কিন্তু সেটা ঠিক নয়। মালা চরিত্রটি বাস্তবসম্মত অনেক অনেক বেশি। সবচেয়ে বড় কথা, নিয়তি মেনে নেওয়া একটি অসহায় চরিত্র মালা, যার কোনো ভবিষ্যৎ নেই। এরকম একটি চরিত্রে চম্পা নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। চম্পা পদ্মা নদীর মাঝি, অন্য জীবন ও উত্তরের ক্ষেপ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে 3টি এবং শাস্তি ও চন্দ্রগ্রহণ চলচ্চিত্রের অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ভালো কাজে যেমন পুরস্কার পেয়েছেন, ঠিক তেমনই খারাপ কাজের জন্য সমালোচিত হয়েছেন এই নায়িকা। চম্পা 90 দশকের শেষের দিকে এসে বিতর্কিত কিছু চলচ্চিত্রে অভিনয় করে সমালোচিত হন। যদিও প্রথম দিকে সুপারহিট প্রেম দিও না ছবিতে মান্নার সাথে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেন, তবে ভয়ঙ্কর বিশি ছবিতে ডিপজলের সাথে সংক্ষিপ্ত পোশাকে, বিতর্কিত গানে আর বিপ্লবী জনতা চলচ্চিত্রে ধর্ষণ দৃশ্যে অভিনয় করে তুমুল সমালোচনার মুখে পড়েন চম্পা। নিজেকে আবেদনময়ী ও সাহসী নায়িকা হিসেবে তুলে আনার চেষ্টা করেন, যা দর্শকরা ভালোভাবে নেয়নি। তারপর বেশ কিছু ছবিতে খোলামেলা পোশাকে অভিনয় করে সাময়িক নায়িকাদের সাথে প্রতিযোগিতায় নামেন। ভয়াবহ ছবিতে বিতর্কিত নায়িকা মুনমুনের সাথে পাল্লা দিয়ে অতিরিক্ত আবেদনশীল পশ্চিমা পোশাক পরে উপস্থিত হন। কাজের অনুকূল পরিবেশ আর বৈচিত্র্যময় চরিত্র না পাওয়ায় চম্পা সিনেমাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাছাড়া চম্পার মেয়ে কানাডায় থাকে, যাকে সবসময় সময় দেওয়ার জন্য প্রায় তিনি দেশের বাইরে থাকেন, যে কারণে কাজ করা হয়ে ওঠে না। সম্প্রতি তিনি একটি নাটকে অভিনয় করলেন, নাম হারিয়ে যাওয়া সময়ের কথা। এই ছিল আজকের চম্পা কাহিনী। যদি আপনাদের কাছে চম্পার জীবন কাহিনী ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।